আজকে ভূ রাজনীতিতে বিএনপি হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চা। ভূ রাজনীতিতে বিএনপি হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চা। যারা বাতাস দিয়ে দিয়ে আপনাদের লাফাচ্ছে তারা আপনাদেরকে দুধ দিবে না। ছাগলের তিন নম্বর বাচ্চা যেমন দুধ পায় না, আপনারাও দুধ পাবেন না। সুতরাং অত লাফালাফি করে লাভ নেই। আমাদেরকে বলেছে কি যে ফাইনাল খেলা আগামী মাসে, আমরা প্রস্তুত আছি ফাইনাল খেলার জন্য, আমরা প্রিপারেশন নিয়েছি ফাইনাল খেলার জন্য। যুবলীগ প্রিপারেশন নিয়েছে ঠিক কিনা, হাত তোলো। যুবলীগ প্রস্তুত আছে, আমরা ফাইনাল খেলার জন্য প্রস্তুতি নিয়েছি। কোথায় খেলবেন ফাইনাল খেলা বলুন, আমরা সেখানে যাব। আমরা আওয়ামী লীগ যাব না, যুবলীগকে পাঠাবো ফাইনাল খেলার জন্য। আমাদের ফার্স্ট টিম পাঠাবো না, সেকেন্ড টিম পাঠাবো, ঠিক আছে? প্রয়োজনে মহিলা আওয়ামী লীগকেও পাঠাবো, ওদের সাথে আগে খেলেন, তারপর আওয়ামী লীগ প্রয়োজনে আপনাদের সাথে খেলবে, ঠিক আছে? যুব মহিলা লীগ যদি যাইতে চায় যুবলীগ তাদেরও সাথে নিয়ে যেতে পারে। আমরা ফাইনাল খেলার জন্য প্রস্তুত আছি। তবে বিএনপিকে অনুরোধ জানাব, ফাইনাল খেলার আগে আপনাদের খেলোয়াড়রা আপনাদের দলে থাকে কিনা, নাকি দলবদল করে ফেলে, সেই দিকে একটু খেয়াল রাখবেন। ফাইনাল খেলার আগে আপনাদের খেলোয়াড়রা যদি দলবদল করে ফেলে তাহলে ফাইনাল খেলতে পারবেন না। নানা কথা ভিসা নীতি নিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি, মার্কিন যুক্তরাষ্ট্রের তারা কাকে ভিসা দিবে না দেবে এটা তাদের ব্যাপার, এটি নিয়ে আমরা মাথা ঘামাই না, এটি তাদের আভ্যন্তরীণ বিষয়। কারে ভিসা দিবে, কারে দিবে না, কারে 10 বছর দিবে, কারে 5 বছর দিবে, কারে 1 বছর দিবে বা কারে দিবে না, এটি তাদের ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। দেখলেন না ভারতে কীভাবে সেলফি তুলল জো বাইডেন, আবার ইয়েতে নিউ ইয়র্কে কীভাবে নৈশভোজে জননেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানালো, সেখানেও ছবি তুললো, সাথে পুতুলও আছে, সামি আওয়াজের পুতুলও আছে। কীভাবে ছবি তুললো, ছবিই তো কথা বলে। এখানে যারা ছবি আঁকো কিংবা চিত্রশিল্পী যারা, তারা তো বলে ছবি কথা বলে। আমাদের সাথে সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত চমৎকার। ভিসা নীতি একটি বিচ্ছিন্ন বিষয়, তবে আমি মার্কিন রাষ্ট্রদূতের একটি কথায় আমি উদ্বিগ্ন, সেটি হচ্ছে তিনি বলেছেন ভিসা নীতির আওতায় গণমাধ্যমও আসবে। আমাদের দেশের গণমাধ্যম অত্যন্ত স্বাধীন এবং স্বচ্ছভাবে কাজ করে, আমাদের দেশের গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী, গণমাধ্যম সবসময় গণতন্ত্রের সহায়ক হিসাবে কাজ করে। শক্তিশালী স্বাধীন গণমাধ্যম সবসময় গণতন্ত্রের সহায়ক হিসাবে কাজ করে। সুতরাং কোন যুক্তিতে আপনারা অন্য কাকে ভিসা দিবেন না দিবেন কিচ্ছু আসে যায় না, আপনারা কোন আওয়ামী লীগ নেতাকে ভিসা দিলেন কিংবা দিলেন না, কোন বিএনপি নেতাকে ভিসা দিলেন কি দিলেন না, এতে কিচ্ছু আসে যায় না, আমরা কিছু মনে করি না, এটি আপনাদের ব্যাপার। কিন্তু কেন গণমাধ্যমের উপর ভিসা নীতি কার্যকর হবে সেটি আমার বোধগম্য নয়। এটি গণমাধ্যমের সাথে সাংবাদিক কলামিস্ট থেকে যারা যুক্ত আছেন তারা মনে করছেন এটি আমাদের স্বাধীন গণমাধ্যমের উপর হস্তক্ষেপ। ঠিক, অন্য কোনো দেশ আমাদের স্বাধীন গণমাধ্যমের উপর হস্তক্ষেপ করা সমীচীন নয়, এটি গণমাধ্যমের কর্মীরা গণমাধ্যমের সাথে সংশ্লিষ্টরা এটি মেনে নিতে পারে না। আশা করব তারা বিষয়টি ব্যাখ্যা করবেন।